हेलो गाइस, वेलकम टू 5 मिनट स्कूल। आज के वीडियो ते अर्थात सिंप्लीफिकेशन जो सीरीज चल रही है ये होच्छे तार अन्यतम गुरुत्वपूर्ण एक वीडियो। आज के वीडियो ते आमी जे समाधान पद्धति देखाबो एकटू स्किप ना करे शेष पर्यंत देखते थेको, कारण आखिरे तुमी उपकृत होबे एवं तुमी लाभवान होबे। এই অঙ্কটা আমার পড়ে দেওয়ার দরকার নেই, চোখে দেখেই তোমরা বুঝতে পারছো যে পরীক্ষায় কতবার এসেছে বা এটা কতটা গুরুত্বপূর্ণ। তো এটার সহজ এবং সাধারণ একটা সমাধান পদ্ধতি আমি তোমাদের দেখাবো। কি করবে, এরকম অঙ্ক যখনই দেওয়া থাকবে তোমরা করবে কি, গুণে ফেলবে কতগুলো 999 আছে। কতগুলো আছে? 1 2 3 4 5 6। তাহলে কটা আছে? না, 6টা 999 আছে। দেখো, 999 × 6, তাহলে 6 দিয়ে গুণ করে ফেললে। তার সঙ্গে কি করবে দেখো, নিচে লিখে ফেলবে হরটা কত আছে, সেটা আছে 7। আর দেখবে লাস্ট ডিজিট কত আছে, তোমরা এই যোগ করতে যাবে না সবগুলো, 1 2 3 4 5 6 এরকম যোগের পদ্ধতি অনেকে দেখায়, তোমরা যোগ করতে যাবে না। যখনই দেখবে পরপর সংখ্যাগুলো দেওয়া আছে, যদি পরপর না দেওয়া থাকে কেবলমাত্র তখনই যোগ করবে, দ্যাট ইজ 1 + 2 + 3 + 4 + 5 + 6। এই পদ্ধতিতেও এটা করা যায়, এইভাবে যোগ করবে। এবার সবগুলো যোগ করতে আমার একটু সময় নষ্ট হবে, আমি কি করব, ক্রমিক সংখ্যাগুলোর যোগফল সব সময় কি হবে, লাস্ট যে ডিজিটটা আছে সেটা গুণ তারপরের সংখ্যা। এখানে লাস্ট ডিজিট কে আছে, এখানে লাস্ট ডিজিট আছে দেখো 6, তাহলে 6-এর পরের সংখ্যা কত, 7। 6 × 7 কত হয়? 42, ডিভাইডেড বাই 2। 42কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 21। অর্থাৎ 6 × 7 = 42, 21। তাহলে আমি এখানে কত পেয়ে যাচ্ছি দেখো, 21/7। এইবারে 999 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করব কিভাবে, এত বড় একটা গুণ, ধরো এরকম গুণ করতে গেলাম 999 × 6, এত বড় একটা গুণ করতে অনেক সময় লেগে যাবে। আমি তোমাদের গুণের একটা পদ্ধতি দেখিয়েছিলাম, সংক্ষিপ্ত পদ্ধতি, সেই পদ্ধতিতেও করতে পারো, অথবা আমি আজ একটা তোমাদের পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, সেটা কি, এই 999 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করার সময় তোমরা কী করবে, 999 এই কথাটা না লিখে দেখো, এই যে সংখ্যাটা লেখা আছে এটার পরে যটা 9 দেওয়া থাকবে ততগুলো শূন্য বসিয়ে দেবে, দ্যাট ইজ 000। সেটা থেকে সেই 999-এর সঙ্গে যত গুণ করতে দেওয়া আছে অর্থাৎ এই সংখ্যাটি একবার বিয়োগ করে দেবে, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 5994, দ্যাট ইজ 5994, 5994 প্লাস 7 × 3 = 21, তাহলে 5997। তাহলে আমাদের কাজ কি হলো, আমরা কি করলাম, আমরা করলাম লাস্ট যে ডিজিটটা দেওয়া ছিল ভগ্নাংশের এই 7-এর ওপরে দেখো, সেটা গুণ তার ঠিক পরের সংখ্যা, 6-এর পরের সংখ্যা কত, 7। 6 × 7 = 42 করলে হয়ে যাচ্ছে 21, বসিয়ে দিলাম 21/7, কার সঙ্গে গুণ করলাম, যতগুলো 999 দেওয়া আছে ঠিক সেইটা গুণে নিলাম, সেই সংখ্যাটা গুণে নিলাম, নিয়ে 999-এর সঙ্গে সেই সংখ্যাটা গুণ করলাম। এইভাবে খুব সহজে আমরা এই অঙ্কগুলোর, এই ধরনের অঙ্কগুলো দেওয়া থাকলে তার সমাধান করতে পারবো। আশা করি আজকের পর এই অঙ্কটা আর কখনো তোমরা পরীক্ষায় ছেড়ে আসবে না। পরবর্তী ভিডিওতে আরও ইন্টারেস্টিং সিম্প্লিফিকেশান নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।